প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, অনিক নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারম সাহেব, আমি জানতে চাই যে সাবান ছাড়া যদি ফরজ গোসল করি তাহলে আমার ফরজ গোসল কবুল হবে কিনা, এই বিষয়ে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। এই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, সাবান ছাড়া আপনি ফরজ গোসল করতে পারবেন। ফরজ গোসল করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রথমত ওই জায়গাটা ভালো করে ধুতে করতে হবে যে জায়গাটার মধ্যে আপনার নাপাকি লেগেছিল। যে জায়গাটার মধ্যে নাপাকি লেগেছে ওই জায়গাটা আপনি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করবেন যাতে সেখানে নাপাকি না থাকে। তারপর আপনাকে সমস্ত শরীরের সব জায়গাতে পানি পৌঁছাতে হবে, আপনাকে সমস্ত শরীর ভালো করে ধুতে করতে হবে। সমস্ত শরীর ধোয়ার পরে আপনাকে কানের যে গুড়া, যে জায়গার মধ্যে পানি পৌঁছায় না সচরাচর, এই জায়গায় হাত দিয়ে তারপর পানি পৌঁছাতে হবে। সুন্দর করে আপনার সারা শরীর ধুয়ে তারপর পানি দিয়ে ঢেলে আপনি পবিত্রতা অর্জন করবেন। এখানে সাবান জরুরি নয়। তারপর আপনি যেহেতু সমস্ত শরীর ধৌত করেছেন, নাপাকি হাত দিয়ে ধরেছেন, সেক্ষেত্রে আপনার যদি সাবান না থাকে তাহলে আপনি মাটি নিয়ে হাত দুই হাত ভালো করে ঘষবেন, অথবা আপনার কাছে যদি ইট থাকে আপনি ইটের মধ্যে হাত ঘষে পবিত্রতা অর্জন করতে পারবেন। তো দেখুন প্রিয় দিনী ভাই, যখন সাবান ছিল না, সাবান যখন আবিষ্কার হয়নি, তখন তো ফরজ গোসলের নিয়ম ছিল, তখন মানুষে এভাবেই ফরজ গোসল করত, এভাবে তারা পবিত্রতা অর্জন করত। তো এখন যেহেতু সাবানের যুগ, মানুষে সাবান কিনতে পাওয়া যায়, সাবান সচরাচর পাওয়া যায়, তাই অনেকেই সাবান ব্যবহার করে এবং পবিত্রতা অর্জনের জন্য হাত দেওয়ালে ঘষতেও হয় না বা মাটি দিয়ে হাত পরিষ্কার করতে হয় না, সাবান দিয়ে ধুয়ে নিলেই হয়। তো অনেকে আছে যারা সাবান হাতের কাছে পায় না বা এমন পরিস্থিতিতে থাকে যেখানে সাবান সচরাচর পাওয়া যায় না, তো তাদের ক্ষেত্রে এই মশলাটি যে সাবান ছাড়াও ফরজ গোসল করা যায়। ফরজ গোসল করার শর্ত হচ্ছে ফরজ গোসলের যে নিয়মগুলো রয়েছে ওই নিয়মগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে হবে এবং ওই নিয়মেই আপনাকে গোসল করতে হবে, তাহলে আপনি পবিত্রতা অর্জন করবেন, এখানে সাবান কোনো বিষয় না। তো প্রিয় দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।